नमस्कार बंधुरा केमन आছো তোমরা সবাই आशा करी सबाई खूब ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্যাপিং দেখাবো। আর এই লেহেঙ্গা শাড়িটা কিন্তু একটা শাড়ি দিয়েই তোমরা কিন্তু পরতে পারবে, খুবই ইউনিক এবং গর্জিয়াস লাগবে। এবার দুর্গাপূজার অষ্টমীতে তোমরা কিন্তু এরকম একটা ডিজাইনের শাড়ি পরে অঞ্জলি দিতে যেতেই পারো, খুবই সুন্দর লাগবে। যারা তাঁতের শাড়ি পরে পরে বোর হয়ে গেছো, মানে সব ঢাকায় দামদানি, তো তোমরা যদি একটু বেনারসি শাড়ি ওয়্যার করতে চাও তো এরকম ধরনের ডিজাইনটা করতে পারো। তো যে স্কার্টটা আমি এখানে পরেছি সেটা ছিল ক্যানক্যান স্কার্ট, তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে। তো এখানে দেখো আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি। তো ওপেন করে নিয়ে একদম আঁচলের দিকে চলে যাব। প্রথমে আমরা আঁচলটা রেডি করে নেব। যদি তোমরা আঁচলটা প্রথমে রেডি করে নাও আর তারপরে ঘেরটা করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্যাপিং যখনই করবে আঁচলটা কিন্তু একটু সরু সরু করে এখানে তোমরা প্লিটটা রেডি করবে। তো এখানে দেখো আজকে আমি ডান হাত দিয়ে প্লিট করব। তোমরা যারা প্লিট করতে পারো না খুব ভালো করে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা বড় পার আছে, তো এটাকে আমি একটু ছোট করে নেব, মানে এখানে ছোট ছোট করে আমি প্লিটটা রেডি করব। চারটে আঙুল খুব টাইট করে এই শাড়িটার উপরে ধরবে, দেখতে পেলে কতটা ছোট প্লিট হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে আমি ভাঁজ দিয়ে নেব। লাস্ট আঙুলটা উঁচু করলাম, তার কারণ এটাতে আমি আটকে দেবো শাড়িটা, তারপরে আবারও আঙুলগুলো তুলব, তারপর আবারও লাস্ট আঙুল এভাবে আটকাবো। তো এভাবেই আমরা শাড়ির আঁচলের মাথাটা রেডি করে নেব। তো প্রিয় দর্শক, তোমরা যারা আঁচলটা রেডি করতে পারো না অনেকেই বলো, তো তোমরা এইভাবে কিন্তু খুব সহজে আঁচলটা রেডি করে নিতে পারবে। আর যারা ডান হাত বাঁ হাত দিয়ে ধরতে পারো না খুব অসুবিধা হয়, তো এইভাবে রেডি করো। তো দেখো এখানে একদম লাস্ট প্লিটটা আমরা যেটা করব সেটা একটু বড় নেব। এত সময় তো ছোট ছোট করে প্লেটটা রেডি করছিলাম, কিন্তু এখন যে লাস্ট প্লেটটা আমাদের হবে ওই প্লেটটা কিন্তু একটু বড় হবে। তারপরে এখানে প্রত্যেকটা মাথা সমান করে ধরবে, দেখতে পেলে এখানে এই প্লেটটা কিন্তু উল্টে গেছে। এইটা উল্টে গেলেই কিন্তু তাহলে তোমাদের সামনের দিকে ডিজাইনটা ঠিকঠাক আসবে, এটা খেয়াল রেখো। তোমরা অনেকেই ভাবো এটা তো উল্টে গেছে, এটাকে একটু সোজা করে নিই, না ওটা সোজা করতে গেলেই তোমাদের ওই শাড়ির প্লেটটা উল্টো হয়ে যাবে। ওটাকে উল্টোভাবেই রাখবে, মানে সামনের দিকে করেই মুখটা থাকবে আর তোমাদের দিকে কিন্তু উল্টো প্লেটটা থাকবে, দেখতে পেলে। আর তারপরে দেখো তলার দিক দিয়ে ভাঁজগুলো এখানে তোমরা ঠিক করে নিতে পারো। ঠিক করে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু একটা একটা করে এখানে সেফটি পিন দিয়ে ছোটো ছোটো করে পিন আপটা রেডি করে রাখবে। তো দেখতে পেলে তলার প্লেটগুলো কীরকম ছোটো আর উপরের প্লেটটা কতটা বড়। তো তোমরা চাইলে কিন্তু এতটা বড় না রেখে আরেকটু ছোটো করতে পারো। তো এখানে তো এই ধরনের শাড়ির পিন বা সেফটি পিন এখানে ইউজ করতে পারো। এটা যে কোনো ক্লিপ কিন্তু তোমরা এখানে দিয়ে রাখতে পারো যদি তোমরা সেফটি পিন ইউজ না করতে চাও। তো নতুন শাড়িতে কম সেফটি পিন ব্যবহার করাই ভালো, তাহলে তোমরা তোমাদের মাথার যে ক্লিপ হয় ওই ক্লিপগুলো এখানে আটকে রাখতে পারো। কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই যে কোনো কিছু দিয়ে এই শাড়ির মাথাটাকে আটকে রাখতে হবে, সিকিওর করতে হবে, নাহলে কিন্তু এত সময় যে কষ্ট করলে সেই কষ্টটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তারপরে এখানে একটা একটা করে ভাঁজ আমি দেখে নিচ্ছি, দেখে নিয়ে ধরে নেব। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে, শিখতে হলে শাড়ি ড্যাপিং, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করো এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে। তাহলে যখনই আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যে সমস্ত দর্শক আমাকে অলরেডি এতদিন দেখে আসছো, এতদিন সাপোর্ট করে আসছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগাম হচ্ছে দুর্গাপুজোর শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। তো এখানে দেখো আমি একটা একটা করে শাড়ির প্লিট রেডি করে নিচ্ছি। আর এখানে ক্লিপ ইউজ করছি, তো অবশ্যই একটা করে ক্লিপ ইউজ করবে এবং হাত দিয়ে সাথে সাথে ভাঁজগুলোকে সুন্দরভাবে এখানে চেপে নেবে। তো এই আঁচলটা বেশি রেডি করার দরকার নেই, পিছন দিকে একটু দেখে নেবে যে মিডিয়াম হবে এতটাই কিন্তু পিছন দিকে লেন্থটা তোমরা চেক করে আঁচলটাকে রেডি করে ছেড়ে দেবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আছে। তোমরা যারা সিম্পল স্টাইল শাড়ি ড্যাপিং দেখতে চাও, যারা একটু আটপৌরে স্টাইলে শাড়ি ড্যাপিং দেখতে চাও এবং তোমরা ভাবছো এবার দুর্গাপুজোতে আমরা কী ধরনের নতুন কিছু ইউনিক শাড়ি ড্যাপিং দেখব, তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি আশা করছি তোমাদের আপকামিং নতুন নতুন ইউনিক ইউনিক শাড়ি ড্যাপিং দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের দুর্গাপুজোতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং ইন ডিটেলস ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে তোমরা 1 থেকে 2 বার শাড়ি ড্যাপটা দেখেই নিজেরাই শাড়ি ড্যাপিং করে নিতে পারো। তো এখানে দেখছো আমি প্লেটগুলো কিন্তু খুব সুন্দর করে ধরছি আর হাত দিয়ে চেপে নিচ্ছি, কিন্তু এইটা কিন্তু খুবই প্রয়োজন। খুব ভালো করে যদি তোমরা প্লেটটাকে এভাবে সেট করে নাও তাহলে কিন্তু তোমাদের প্লেটের ভাঁজগুলো এভাবেই থাকে, কোনো মানে সরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো দেখো এখানে আমি এতটুকু রেডি করে নিয়েছি, তো এটা আমি কাঁধের উপরেই রাখবো, মানে যতটা প্রয়োজন ততটাই রাখছি। এবার আমরা একদম শাড়ির লাস্ট প্রান্তে চলে যাব। এবার এখানে আমরা ভাঁজগুলো স্টার্ট করব। তো একটু তোমরা ডান সাইড চেপে এখানে ভাঁজটা স্টার্ট করবে। तो एबार आमरा एखाने नीचेर दिके लेंथटा देखे नेब। चाइले जुतो परेও নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের লেন্থ বুঝতে মানে শাড়ির দিকে নিচের দিকে যে লেন্থ হয় সেটা বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। একটা ভাঁজ খুব ভালো করে আমরা পেটিকোটের ভিতরে গুঁজে নিলাম। তারপরে দ্বিতীয় আরেকটা ভাঁজ নেব। এখানে এমনটা নয় যে তোমরা আমি যত বড় বড় করছি ঠিক তত বড় করতে হবে, একদমই ঠিক নয়। মানে তোমরা চাইলে ছোট ছোট করেও ভাঁজ করতে পারো, আবার বড় বড় করেও ভাঁজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। তোমাদের শাড়ি যেরকম তোমরা সেই মতোই কিন্তু ভাঁজটা এখানে রেডি করতে পারো। আমার যেহেতু এটা बनारसी शाड़ी छिलो खूब इजिली भाँज हो जाच्छिलो, ओई जोन्नो आमी किन्तु एकटू बड़ो बड़ो करे भाँज निच्छि। तोमादेर जोदि अन्य धरनेर शाड़ी हय बा एटा जोदि तोमरा सब ढाकाई जामदानिर उपरे पोरते चाओ ताहले একটু এখানে ভাঁজগুলো নিচের দিকে হাত দিয়ে চেপে চেপে নেবে। তার কারণ হচ্ছে কোমরের দিকে ভাঁজগুলো খুলে থাকবে, সেই ক্ষেত্রে তোমরা কোমরের সাইডে ভাঁজগুলো কিন্তু একটু হাত দিয়ে চেপে নেবে। আর পেটিকোটটাকে এভাবে হালকা হালকা ঘুরিয়ে তোমরা পিছনের দিকে দিয়ে নেবে। তার কারণ দেখো আমাদের হাত তো পিছনে যাবে না, রেডি করতে করতে আমরা পিছন পর্যন্ত যেতে পারবো না, বা আয়না থেকে করলেও সেটা সম্ভব নয়। ওই জন্য একটা একটা করে প্লিট এখানে টাকিং করে নিতে পারো। আর যতটা মনে হচ্ছে সামনের দিক দিয়ে করে নিয়ে পিছনের দিকের পেটিকোটটা সামনের দিকে আবারও ঘুরিয়ে নিয়ে আসবে। ভাঁজগুলোকে কিন্তু আমি একটু ছেড়ে ছেড়েই এখানে টাকিং করছি, দেখে নিও। যেমনটা লেহেঙ্গা হয় দেখো নিচে দিকে ঘেরটা কি সুন্দর ফ্লাপি লাগছে। তো দেখো এভাবে একটা একটা করে ভাঁজ আমি দিয়ে নিচ্ছি, আর খুব কাছাকাছি রাখছি না, একটু দূরে দূরেই কিন্তু ভাঁজগুলোকে আমি ভিতরে পেটিকোটের ভিতরে টাকিং করছি। একটু তোমরা এরকম দেখে নেবে। আর নিচের দিকে যেন উঁচু মানে উঁচু নিচু যেন না হয়, প্রত্যেকটা ভাঁজ যেন সমান লাগে, দেখতে সুন্দর লাগে, সেটা নিচের দিকে একটু দেখে নেবে। আর যদি তোমাদের কেউ হেল্প করে তাহলে তোমরা অবশ্যই সুন্দরভাবে রেডি করে নিতে পারো। আর যদি অসুবিধা হয় তাহলে নিজেরা কিন্তু একটু আয়নার সামনে গিয়েও ঠিক করে নিতে পারো। আর বারবার এভাবে পেটিকোটটা সামনের দিকে ঘুরিয়ে আনবে, কোনো অসুবিধা হবে না। যতটা সম্ভব যতটা শাড়ি আছে ঠিক ততটাই তোমরা হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে হাতও ঘুরালে পেটিকোটও ঘুরালে আস্তে আস্তে এভাবে তোমরা শাড়িটাকে রেডি করে নিলে। তো দেখো আমি শাড়িটাকে একদম এখানে রেডি করে নিয়েছি। লেহেঙ্গা নিচের স্কার্টটা এবার আমরা ওপরের আঁচলটা এটাকে নিচ থেকে নামিয়ে দেখো ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসেছি। আমি কাঁধে তখন রেখে দিয়েছিলাম, এখন পিছন দিক দিয়ে ঘুরিয়ে আবারও সামনে এনেছি। আর এই জায়গার ভাঁজগুলো ঠিক করে নাও। এখানে দেখতে পাচ্ছ পেডিকোট দেখা যাচ্ছে, একটু ঠিকঠাক করে নিলে কিন্তু পেডিকোটটা দেখা যাবে না। তো সেটাও অনেকেই বলো যে এই জায়গায় পেডিকোটটা আমাদের দেখা যায়। তো দেখো এখানে কিন্তু আমার পেডিকোট দেখা যাবে না, এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম যেটা এক্সট্রা কাপড় ছিল। তারপরে এই দেখো দেখলে এখানে আর পেডিকোট দেখা যাচ্ছে না, ঠিক করে নিলাম। চাইলে দুটো শাড়ি একসঙ্গে একটা সেফটিপিন দিয়ে পিন আপ করে নিতে পারো একদম নিচে পায়ের কাছে। তারপরে আমি কাঁধের এখানে একটা সেফটিপিন দিয়ে পিন আপ করছি। যতটা হাত পিছনে যায় চেষ্টা করবো ততটা পিছনে গিয়ে একটা সেফটিপিন দিয়ে এখানে পিন আপ করার। আর আঁচলটা দেখো আমি কি সুন্দর কতটা বড় রেখেছি, কিন্তু চাইলে তোমরা এর থেকে একটু ছোটোও আঁচল রাখতে পারো যদি তোমাদের শাড়িটা একটু ছোট হয়। তো এখানে যে পিন আপগুলো ছিল সেগুলোকে একে একে কিন্তু এখানে তোমরা ওপেন করে নেবে। তলায় যে ভাঁজটা ছিল সেটাকে টেনে দেখো, তলায় যে ভাঁজটা ছিল ওটাকে টেনে তোমরা বাইরের দিকে নিয়ে আসবে। কিন্তু এখানে আমি একটা সেফটিপিন দিয়ে পিন আপ করছি, তার কারণে এই ভাঁজগুলো যাতে এইভাবে আরও সুন্দর দেখায়, প্রমিনেন্টভাবে এখানে বসে থাকে। একদম ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটিপিন আমরা পিন আপ করবো, কিন্তু উপরের ভাঁজটাকে এভাবে ছেড়ে দিচ্ছি। দেখো উপরের ভাঁজটাকে ছেড়ে দিয়ে ঠিক ভিতর থেকে কিন্তু সেফটিপিনটা এখানে আমরা পিন আপ করবো, যাতে করে এখানে বোঝা না যায় যে এখানে একটা সেফটিপিন দিয়ে আমরা পিন আপ করে রেখেছি। দেখতে বললে এখানে বোঝা যাবে না। একদম এই যে তলার ভাঁজটা এবার টেনে একদম পিছন দিকে নিয়ে গিয়ে এখানে পেটিকোটের সঙ্গে তোমরা চাইলে সেফটিপিন দিয়ে পিন আপ করতে পারো বা এভাবে টাকিং করে নিতে পারো। দেখতে পেলে কি সুন্দরভাবে টাইটভাবে টাকিং হয়ে গেছে। এখানে কিন্তু প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে বার করে নিয়ে হাত দিয়ে চেপে নেবে, তাহলে কি হয় সামনের দিকের ফোলাভাবটা একদমই থাকে না। দেখো ভাঁজগুলো এরকম সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। যত সুন্দর হাত দিয়ে চেপে নেবে শাড়ির ভাঁজগুলো সুন্দরভাবে এভাবে সেট হয়ে বসে থাকবে। তারপরে এখানে একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নেবে, আর তারপরেই তোমাদের শাড়ি ড্যাপিংটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর আপকামিং আরও নতুন নতুন কী ভিডিও কী ডিজাইন এবং কোন শাড়ির উপর এবং কোন রঙের শাড়ি তোমরা দেখতে চাইছো কিন্তু কমেন্ট করতে পারো, ঝটপট করে কমেন্ট করো। পুজোর আগে কীভাবে তোমরা নিজেকে সাজিয়ে নিতে পারো আর কি শাড়ি তোমরা ড্রাফিং দেখতে চাইছো, যেটা দেখলে তোমাদের পুজোর সময় সুবিধা হয়। অষ্টমী, দুর্গা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং বিজয়া দশমীতে কীভাবে শাড়ি পরবে আমাকে এক এক করে কমেন্ট করতে থাকো। আমি এক এক করে ভিডিও কিন্তু তোমাদের জন্য রেডি করতে থাকবো। তো দেখো এটা আমার কেমন লেগেছে আজকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, লাইক করছো না এবং শেয়ার করছো না, অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করো। তো টাটা, বাই।